আই লিগ এবারে সংকটের মুখে হ্যালো বন্ধুরা ফলো দা ফুটবলের এটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে ভিডিওটিতে কিন্তু আমি ইন্ডিয়ান ফুটবলে বেশ কিছু আপডেট দেবো এবং এসিস বোন রিলেটেড তো আপডেট রয়েছে এবং হায়দ্রাবাদ এফসিকে নিয়েও আপডেট রয়েছে তার আগে বলি যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে কিন্তু প্রেস করে দিও এখানে আর কথা বলাচ্ছি না সরাসরি মেন টপিকে যাওয়া যাক বন্ধুরা আই লিগ স্থগিত হয়ে গেল ছয় জানুয়ারি পর্যন্ত এ সভা সভা এ সভা বস বসেছিল গতকাল সেখানেই কিন্তু ডিসিশান হয়েছে যে ছয় জানুয়ারি পর্যন্ত আই লিগে পরের ম্যাচগুলো বন্ধ থাকবে এর মধ্যে চারই জানুয়ারি মিটিং বসবে আই এআইপিএফের সদস্যরা সেখানে কিন্তু ডিসাইড করা হবে যে পরের ম্যাচগুলো হবে কি হবে না তবে যদি সেরকম ফুটবলাররা যদি সেরকমভাবে সুস্থ থাকে এবং যদি আর কোনো কোভিডের যদি পজিটিভ যদি আর কোভিড নাইন্টিনের এফেক্টেড না হয় কেউ তাহলে কিন্তু হতেই পারে ছয় জানুয়ারির পর তবে আপাতত ছয় জানুয়ারি পর্যন্ত কিন্তু বাকি ম্যাচগুলো বন্ধ হয়েছে আই লিগের এর পরের আপডেটটি হচ্ছে হায়দ্রাবাদ এফসি সিকে নিয়ে কেরালার ব্লাস্টার্স এফসির উইঙ্গার শ্বেতেন সিংকে কিন্তু অলরেডি সাইন করিয়ে ফেলেছে হায়দ্রাবাদ এফসি হায়দ্রাবাদ এফসি উইঙ্গার হালিচার নার্জারি রিপ্লেসমেন্ট হায়তাসান সিংকে নিয়ে আসলো হায়দ্রাবাদ এফসি সি নার্জারি তার ইঞ্জুরির কারণে কিন্তু এই সিজনে কিছু আরও কিছু ম্যাচ কিন্তু খেলতে পারবে না তাই জন্য কিন্তু শ্বেতেন সিংকে কিন্তু সাইন করিয়েছে হায়দ্রাবাদ এফসি কেরালার বাস্ট এফসিতে কেমন গেম টাইম পাচ্ছিলেন না সাহত্যাসেন সিং তবে বলা যায় হায়দ্রাবাদ এফসিতে গেম টাইম পাবে শ্বেত্যাসেন সিং এই শাহত্যাসেন সিং নর্থ ইস্ট ইউনাইটেড দিল্লি ডায়নামস এফসি এবং কেরালার বাস এফসিতে হয়েই খেলেছে এবং আই লিগেও কিন্তু বেশ দলের কিছু কিছু দলের হয়েও খেলেছে যেমন শিলাংলাজন এফসির হয়েও খেলেছে শ্বেতেন সিং তবে দেখা যাক এই হায়দ্রাবাদ এফসি হয়ে কেমন খেলতে পারে শেখ তবে এটা কিন্তু খুব ভালো সাইনিং হায়দ্রাবাদ এফসির জন্য এরপর আসি কোরোমিনাস এবং ব্রাইটের আপডেটে এ মার্কাস ম্যাকগুলোর টুইটে কিন্তু জানা গিয়েছে যে ব্রাইট বা কোরোল যে মধ্যে যে কোনো একজনের সঙ্গে কিন্তু কোন যে কোনো একটি দল কিন্তু অলরেডি পাকা কথা বলে নিয়েছে অলরেডি তো বলাই যাচ্ছে যে ব্রাইট বা কোরোকে কিন্তু এইবারে আইএসএল সিজেন্দ্রে দেখা যেতেই পারে যেটা কিন্তু আমরা মাইক্রো ম্যাগলো টুইটের মাধ্যমে জেনে গেছি তবে কোন টিমে এরা দুজনের মধ্যে একজন এসছে তা কিন্তু আমরা জানতে পারিনি ব্রাইট আসলে এসি বেঙ্গলে আসতে পারে বা চেন্নাই এফসি কিন্তু সাইন করাতে পারে ব্রাইটকে তবে দেখা যাক ব্রাইট না কোরো কাকে সাইন করেছে আসলে কোন দল সেটা যদি জানি তাহলে তোমাদেরকে অবশ্যই আমরা জানাবো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে এন্ড করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই